শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, প্রথমে সকালবেলা উঠেই আগে কিন্তু বিছনাটাকে আগে তুলে নিচ্ছি। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু বিছনাটা তোলা হয়নি, তো এখন বিছনাটাকে তুলে নিচ্ছি। আর দেখো, শুনু একদম খাটের উপরে এসে বসে রয়েছে। শুনুকে একটুখানি আদর করে নিলাম। শুনুকে আদর করি কিন্তু তোমাদের সামনে দেখানো হয় না। তো একজন কমেন্টস করেছো, তোমার খুব খারাপ লাগে শুনুকে ভালোবাসি না বলেছো, কালকের ব্লগেও বলেছিলাম। কিন্তু না গো, দেখো সবসময় শেয়ার করা হয় না সমস্ত কিছু, জানো তো। তো এবার থেকে ভাবছি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। দেখো, শুনু এসে বসে রয়েছে, আর ওই দেখো ওইদিকে তোজো বাবা ঘেউ ঘেউ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ওকে কোলে নিয়েছি বলে তার জন্য। আর তারপরে দেখো, বিছনাটাকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর শুনুর সাথে আর খেলা করলে চলবে না, কেননা আবার দিদিমণি আসবে পড়াতে, আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার খাবার বানাতে হবে সকালের, ওর জন্য তোমাদের দাদা ভাই আবার আসবে খেতে। তারপরে দেখো, কালকে কিছু জামা কাপড় মানে মেলে দিয়েছিলাম, দুদিন ধরে তো শুকিয়েছে জামা কাপড়গুলো, তো সেই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নেব। মাম্মামকে জামাটা পরিয়ে দিলাম, তো মাম্মাম দেখো আমার ওড়নাটা দিয়ে মাম্মাম শাড়ি পরছে, দেখেছো? শাড়িটা পরতে পারে কিন্তু ভালো, ভুল হয় না কিন্তু একটু। বাপাশেই কিন্তু দেখেছো আসলাটা বাপাশে দেয়, বাপাশেই কিন্তু দিয়েছে। আমি জানো তো ছোটোবেলায় যখন শাড়ি পরতাম সব সময় ডান দিকে হয়ে যেত, বুঝতেই পারতাম না যে কোন দিকে কীভাবে পরবো। কিন্তু দেখো মাম্মামের কিন্তু ভুল হয়। তারপরে দেখো, নন্দিনী একটু মাম্মামকে নিয়ে পরতে বসিয়েছে, বললাম ওকে নিয়ে একটু পরতে বসা। আর আমি এদিকে ঘরটাকে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। দেখো, চিপস খেয়ে লজেন খেয়ে সমস্ত কিছু ঘরের মধ্যে, দেখেছো তো। এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু লাগিয়ে তারপরে আবার তোজো বাবাকে খাওয়াবো। এখন যদি আমি তোজো বাবাকে বের করি না, সমস্ত কিছুতে মুখ দেবে শুধু, ওর জন্য মুখ দিলে পরে আবার যদি শরীর খারাপ করে, বলেছে যে দেখবা একটু যেন অন্য কোনো কিছুতে যেন মুখ টুক না দেয়, একটু পয় পরিষ্কার করেই রাখতে। তো দেখো, এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছে, আর তোজো বাবা কিন্তু দেখছে, দেখেছো আমাকে, আমি যে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছে দেখো, তাও কিন্তু এদিকে ফিরেই কিন্তু বসে রয়েছে, দেখেছো। আর বাইরে দেখো কত মাল রয়েছে, মাল দিয়েছে আমাকে, তো মালগুলো অনেক দিন হয়ে গেছে, মালগুলো সে আর করা হচ্ছে না, শুল খারাপ করে এদিক সেদিক করে মালগুলো আমাকে উঠানোই হচ্ছে না। তারপরে দেখো, ঘরটাকে ঘর বারান্দা একদম সুন্দর করে পয় পরিষ্কার করে নিলাম। সকালবেলা উঠে যেন বিছনা তোলা আর ঘর ঝাড় দেওয়া যদি না করা হয় না, মনে হয় যেন কোনো কিছুই ভালো লাগে না। তারপর চলে আসলাম দেখো তোজো বাবাকে খাওয়াতে। তো দেখো কারেন্ট চলে গেল, আগে তোজো বাবার খাবারটা গুলিনি, আগে খাবারটা গুললেই জানো তো আগে খাবারের দিকে চলে আসবে, ওষুধটা আর খেতেই চাইবে না, ওষুধ মোটে ওকে খাওয়ানো যায় না। তো খাবার যদি গুলি তাহলে খাবারটাই আগে মুখ দেবে, আর এই ওষুধটা খাওয়ার আগেই, ওর জন্য আগে খাওয়ার আগেই খাওয়ায় নিতে হবে। এখন দেখো, দেখে নিচ্ছি যে ঠিকঠাক দিয়েছি কিনা, 1 ml করে দিতে বলেছে। দেখো মাম্মামের পড়া হয়ে গেছে, দেখেছো কারেন্টও কিন্তু চলে গেছে। আর কারেন্টটাই যা জ্বালাচ্ছে আমাদের এই কয়দিন ধরে, মানে কি বলবো, ভীষণ জ্বালাতন করছে। দেখো ওষুধ দিয়েছি, খাবে না, দেখো একবার কান্ড দেখেছো, মানে ওষুধই মোটে খেতে চায় না। তো এখন আমি তোজো বাবাকে মানে খাওয়াবো, একটুখানি ন্যাস্টাম দেবো। সকালবেলা ভেবেছিলাম একটু বিস্কুট দেবো, মানে দুধ আর বিস্কুট দেবো, কিন্তু না, ভাবলাম যে না সারাত খায়নি তো একটু ন্যাস্টামটাই গুলে দিই, ওর জন্য এখন ন্যাস্টাম দেবো। আর দেখো জল খাচ্ছে, জল খেলে পরে আর খেতে চাইবে না, ওর জন্য জলটা দিতে চাচ্ছি না, যে জলটা বেশি খেলে পরে তারপরে আবার খেতে চাইবে না, জল খেয়েই পেট ভরে নেবে, দেখেছো। জলটাও কিন্তু বেশ ভালো খায় ও, জানো তো, মানে টাইম টু টাইম মতন ওকে জল দিলে ও ঠিক খেয়ে নেয়, মানে জলটার প্রতি ওর মানে অরুচি নেই। আর দেখো পাগল হয়ে গেছে, একবার তোমরা শুধু একবার ওর কাণ্ডটা দেখো, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, কখন আমাকে খেতে দেবে, কখন আমাকে খেতে দেবে। সেই রাত 3টের সময় আমি খেয়েছি আর এখনও খাইনি, খিদে পেয়ে গেছে, শিগগিরই দাও আমাকে খেতে। দেখো এখন তোজো বাবা খেয়ে নিচ্ছে, তো চলো তোজো বাবা খেয়ে নিক। আর আমি ওদিকে আবার ভাবলাম যে না একটুখানি চোখটা মুছিয়ে দিই, মুছিয়ে দিয়ে তারপরে কাজবাজগুলো সারবো। দেখো পুরোটা খাবার খেয়ে পারিনি, অল্প একটু বাকি রয়েছে। আর তারপরে দেখো, এখন ওর চোখটা একটু হালকা গরম জল দিয়ে
তারপরে মুছিয়ে দিচ্ছি। মানে চোখের থেকে জল পড়ে তো, কুকুর বিড়ালের চোখের থেকে জল পড়ে দেখবে, মানুষেরও পড়ে। তো দেখো এখন তোজো বাবাকে চোখটা সুন্দর করে মুছিয়ে দিলাম, আবার বিকালের দিকে সন্ধ্যের দিকে একবার মুছালে আবার ঠিক হয়ে যাবে। মানে সারাদিনে জলটা পড়ে, সেই জলটা আস্তে আস্তে থেকে 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 ওই জায়গাটা শক্ত মতন হয়ে যায়। তারপরে চলে আসলাম, দেখো কালকের কিছু জামা কাপড় সেই মানে কেচে রেখেছিলাম, কিন্তু আর মেলা আর হয়নি। সেই জামা কাপড়গুলোকে দেখো এখন মেলে দিচ্ছি। আর মাম্মাম দেখো মাটি খুঁড়তে বসে গেছে, দেখেছো? মাম্মামের শুধু উল্টো পাল্টা কাজ করা, উল্টো পাল্টা আর কিছুই না। আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে জল আনতে, ঘরে একটু জল নেই ওর জন্য। আর এই নাইটিটা দেখলে, এই নাইটিটা তোজো বাবার মানে জন্যই ওকে পেতে দিই, ওর জন্য ওটাই বের করে নিয়েছি, অনেকগুলোই বের করেছি অবশ্য। আর এখন আমি উঠোনটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর কি বলবো, বৃষ্টি হলে মানে বাঁশের পাতাগুলো পুরো লেগে লেগে যায়, মোটে উঠতেই চায় না, হাত দিয়ে 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 উঠিয়ে তারপরে ঝাড়ু লাগাতে হয়। আর কি করব, যাই হোক এখন এইভাবেই তো চালাতে হবে। দেখো এই দিকটা কি পরিমাণ বাঁশের পাতা লেগে গেছে একদম পুকুরের পাড়ে, এগুলো আর এখন আর তুলবো না, কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রোজ প্রায় দিন তুলে তুলে ফেলতে হয়, প্রায় দিন তুলে ফেলতে হয় জানো তো। তারপর চলে আসলাম, ঘরটা ভালো করে এখন মুছে নিচ্ছি। আর ঘর মুছতে মুছতে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফোনটা বন্ধ হয়ে গেছিলো জানো তো। তো তারপরে দেখো স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, আর আজকে জানো তো একটাও লাল ফুল ফুটেনি। তো আজকে মা লক্ষ্মীকে এই ফুল দিয়েই পুজো দিয়ে দিলাম, চন্দন জবা দিয়ে। আর এদিকে দেখো আসনটা কিন্তু সুন্দর করে আজকে একটু সাজিয়ে দিয়েছে, আজকে অনেকগুলো ফুল পেয়েছি। মানে আমাদের নিজেদেরই গাছ তাও পাওয়া যায় না ফুল জানো তো। তারপরে দেখো সকালবেলা ডালিয়া করে নিলাম, এটা তোমাদের দাদা ভাইয়ের, আর ছোটো থালাটা মামামের, আর এই স্টিলের থালাটা আমার আর নন্দিনীর। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ওকে আবার খাইয়ে দিতে হবে ওর জন্য। তারপরে দেখো বিস্কুটওয়ালা বৌদি এসেছিল, তো তার কাছ থেকে এক প্যাকেট কেক মামাম জোর করেই রাখলো। ভেবেছিলাম রাখবো না, শুধু একটুখানি পূজাপতি বিস্কুট রাখবো, আর চানাচুরটা দেখো রেখেছে, তিনটে জিনিস রাখা হয়েছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সেই বেল্ট দিয়ে গেছে, সেই বেল্টগুলো উল্টাতে হবে। আর ওদিকে তোজো বাবা দেখো একভাবে চিল্লিয়ে যাচ্ছে, চিল্লিয়ে যাচ্ছে দেখেছো। তারপরে দেখো শুনুকে একটু কেক খেতে দিয়ে দিলাম, ও সকালবেলা খেয়েছে, মুড়ি খেয়েছে, আর এখন একটুখানি কেক খেতে দিয়ে দিলাম। আর দুপুরবেলা মাছ সেদ্ধ করে দেবো। তারপরে দেখো চলে আসলাম তোজো বাবার কাছে, কতবার যে ওর কাছে সারাদিনে আসতে হয়, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে। দেখো তাও বাকি অর্ধেকটাই, অর্ধেকটা শেয়ার করলাম আর অর্ধেকটা শেয়ার করিনি। কতবার ওকে খাওয়াতে হয়, কতবার মানে কাছে আসতে হয়, সেগুলো যদি শেয়ার করি তাহলে পুরো একদম এক ঘন্টা হয়ে যাবে ভিডিও। তারপরে দেখো সে স্প্রেটা দিয়েছিল, সেই স্প্রেটা দিয়ে গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই স্প্রেটা দিলে গায়ে পোকাও হবে না বলেছে, আর হচ্ছে তোমার গায়ের পশমগুলোও ভালো থাকবে। আর গার থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আজকে আমার তোজো বাবাটার, মানে কি বলবো, দারুণ গন্ধ বেরোচ্ছে। মানে স্প্রেটা এত সুন্দর গন্ধ। তো হয়ে গেছে, এখন দেখো একটু চিরুনি দিয়ে ভালো করে আঁচড়িয়ে দিচ্ছি। আর দেখো আঁচড়ানোর সময় দেখো একটু সুড়সুড়ি সুড়সুড়ি লাগছে, আর শুধু মানে সরে সরে যাচ্ছে দেখো। আর চিরুনিটা কামড়াবে, পাগলটার অবস্থা দেখো, দেখেছো? এখন একটুখানি শুয়ে আমার সাথে একটুখানি মানে খেলা করছিল, খেলা করতে করতে আবার শুয়ে পড়েছে। তো এখন ওকে খাঁচায় রেখে যাব রান্নার দিকে,
অনেক বেজে গেছে, ঘড়িটা দেখলাম তো, আবার তোমাদের দাদা ভাই আবার খেতে চলে আসবে, ওর জন্য আবার দিদিমণি আবার পড়াতে এসেছে, দিদিমণি আবার পড়াচ্ছে মাম মামকে, এখন থেকে সকালবেলায় পড়াচ্ছে, মানে এই 2-3 দিন ধরে সকালবেলায় পড়াচ্ছে। আর একটু জল দিয়ে দিলাম তোজো বাবাকে, এখন মাঝে মধ্যে একটু জল দিই, আবার মানে সবসময় রাখি না ওর মধ্যে, না হলে জল ফেলে যা করে না কি বলবো। তারপর দেখো এই যে দিদিমণি পড়াচ্ছে মাম মামকে, দেখেছো? আর দিদিমণিটা বেশ ভালোই পড়ায়। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি রান্নার জন্য। এখানে সয়াবিনের তরকারিতে আলু দেবো বলে আলু কেটে রেখেছি, আর মামামের জন্য আলু সেদ্ধ আর আদা রেখেছি, সয়াবিনের তরকারিতে দেবো, আদাটা এখনও কাটা হয়নি, ধুয়ে রেখেছি। আর এপাশে দেখো আলু ভাজার মতন করে আলু কুটে রেখেছি, আর লঙ্কা তো তেলা কচু পাতা হয় সেই পাতা আর ডাঁটা দিয়ে একদম পুরো একটু ভাজা ভাজা করে শাক মতন করবো। তা আর রসুন দেবো একটু, অল্প রসুন মানে ছুলে রেখেছি। আর এদিকে দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছি, আজকে ছোট সয়াবিন এনেছিল তোমাদের দাদা ভাই, তো দেখো ছোট সয়াবিন ভিজিয়ে রেখেছি। আর এপাশে শুনুর খাবারটা হচ্ছে, আজকে একটু খাবারটা দেখালাম, সত্যি কথা বলতে দেখো মাছের মাথা টাথা দিয়েই সেদ্ধ করছি, তোমরা কিছু মনে করো না। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর শুনু দেখো এই যে আমার কোলের কাছে এসে বসে রয়েছে, আমি তো সবসময় দেখাই না, তোমরা হয়তো ভাবো আমি তোজোকে পেয়ে শুনুকে ভুলে গেছি, না গো আমি সবাইকেই ভালোবাসি, আমাকে সবাই ভুলে যায় এটাই হচ্ছে কথা। তো চলো রান্নাটা করে নিই। তারপরে দেখো এদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম মামামের জন্য, মামা আবার আলু সেদ্ধটা খায় ভালো, আলু ভাজা আর আলু সেদ্ধ। তারপরে দেখো সয়াবিনের তরকারি করব, তার জন্য আলুগুলোকে আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো রসুনগুলো রেখেছিলাম, একটু ভাবলাম থেতো করেই রেখে দিই, একটু ওই শাকে দিতে হবে, ওর জন্য শাকে এই শাকটা একটু রসুন দিলে না বেশ ভালো লাগে। তো চলো রসুনগুলো থেতো করা হয়ে গেছে, উঠিয়ে বাটির এক সাইডে রেখে নিলাম, এখন জিরেটা আর আদাটা বেটে নেব। তো একদিন আর মিক্সারের বাটিতে বাটা হচ্ছে না, তোমরা তো দেখোই যে একটু শিলেই বাটি, আর শিলে বাটার রান্নাটা খেতে বেশ ভালোই লাগে, মিক্সারের রান্নাটা একরকম স্বাদ আর শিলে বাটার রান্নার স্বাদই আলাদা, মানে শিলে বাটার রান্না একবার খেলে মনে হয় যেন মানে তরকারিটা খেলে না মনে হয় কি মুখে লেগে থাকে এরকম একটা ব্যাপার। নিজে রান্না করে বলছি না, অবশ্য ভালো করে রান্না করে খেয়ে দেখবে সত্যিই তাই জানো। তো দেখো এখন আমার বাটা হয়ে গেছে, আর এদিকে আলুগুলোকেও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে দেখো তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখো মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম, একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, কষিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দেবো। আর আজকে ছোটো সয়াবিন এনেছে, আমার মা জানো তো ছোটো সয়াবিন রান্না করতো, এত সুন্দর লাগতো মানে কি বলবো, অনেক দিন মায়ের হাতে ছোটো সয়াবিন রান্না খায় না। তো দেখো এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম, সয়াবিনগুলো ভাজিনি, ভাজলে একটা কেমন যেন একটা শক্ত ভাব হয়ে থাকে, আর না আর যদি এরকম ভিজিয়ে রেখে যদি দাও না তাহলে শক্ত ভাব হয়ে থাকে না। তারপরে দেখো ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম, আর এই যে তোজো বাবার জন্য আজকে অল্প একটু মাংস রয়েছে, মানে আগের দিন তোমাদের দাদা ভাই 20 টাকা দিয়ে মাংস এনেছে, 3 দিন চালিয়ে দিয়েছি 20 টাকার মাংস। তো দেখো আজকেরাও একটুখানি তো এই লাস্ট ছিল, তো সেটুকু দিয়ে দিয়েছি, যে রোজ আনছি সেটা ভেবো না যে রোজ মাংস আনছি ওর জন্য, 20 টাকা দিয়ে আগের দিন নিয়েছিল 100 গ্রাম, তো সেইটুকুই ছোটো ছোটো টুকরো করে রান্না করছি। বন্ধুরা ঘরে রান্না বসিয়ে দিয়েছি, রান্নার ধারে তো আর এখনও থাকতে হচ্ছে না, তোদের খাবারটা বসিয়েছি আর সয়াবিনের তরকারিটা, তো তোমাদের দাদা ভাইয়ের আবার এই বেলগুলো লাগবে, এগুলো আবার উল্টাতে হবে, আবার আমার আবার মাল রয়েছে, আমার আবার মালে বসতে হবে, তো বেল্টগুলো উল্টিয়ে রাখি, আবার বিকাল বলেছে দুপুরবেলা খেতে এসে নিয়ে যাবে। তারপরে দেখো রান্না বসিয়ে দিয়ে তো ঘরে বেল্ট উল্টাচ্ছিলাম, তো তরকারিটা অনেকটাই শুকিয়ে গেছে, তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকে সয়াবিনের তরকারিটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল, নন্দিনী তো বলছে মা দারুণ হয়েছে, আসার সাথে সাথে মাম বলছে যে নন্দিনীকে বলছে স্কুল থেকে আসার সাথে সাথে বলছে এ দিদি রান্নাটা কেমন হয়েছে সয়াবিনের তরকারি, বলছে হেভি হয়েছে তাই বলছে। তারপর দেখো কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে আলু আর লঙ্কা দিয়ে দিলাম,
আর এখন দেখো শাকটা দিয়ে দিচ্ছি, তেলাকুচি শাকটা। তো আজকে একটু ভাজা ভাজা করব, অন্যদিন ঝোল করি। তো ভাজা ভাজা করেছি, তোমাদের দাদা ভাই বলছে এই তেলাকুচি পাতা কি ভাজা খায়, তুমি একটু ঝোল ঝোল করতে পারতে। আমি যে ঝোল ঝোল তো খাওয়া হয়, একটু ভাজা ভাজা করে খেয়ে দেখো না। এ দেখো তোজো বাবার খাবারটা হয়ে গেছে, তো তোজো বাবাকে আর মামমামকে দিয়ে দেব। তো মামমামও এই খাবারটা বেশ ভালো খায়। আগে মামমামকে করে দেওয়া হতো, আমার প্রথম ব্লগে দেখতে পারবে, অনেক আগের ব্লগে। তারপরে দেখো ওর খাবারটা জুড়ো দিয়ে এসে মামামকে এখন স্নান করিয়ে নেব। মামাম বসে গেল এখন বাথরুমে স্নান করতে, অনেকদিন বাদে মামামের স্নানটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগে প্রায় দিন করা হতো, কিন্তু এখন আর বেশি করা হয় না শেয়ার। আর দেখো কি করছে পাগলটা, আমি বললাম স্নান আমি করিয়ে দিই, বলছে না আমি একা একাই করব। তো ওদিকে একা একা স্নান করে নিয়েছে, আমি গাটা মুছিয়ে দিয়েছি। আর এদিকে শাকটা দেখো এখনো হয়নি, আর একটু হতে থাকুক। তো দেখো বন্ধুরা, এই যে মামমামকে এখন খেতে দিয়ে দিলাম, মামমাম এখন খাচ্ছে, স্নান করিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি। আর তোজো দেখো, তোজো দেখো একবার দেখো দেখো, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে বাবা। এই যে তোমার খাবার ঠান্ডা হচ্ছে, এবার তুমি খাবে, দাঁড়াও বাবা আস্তে আস্তে আসো। দেখো তোজো পাপা এখন দুপুরবেলা মাংস ভাত খাচ্ছে, আর মামমামও। তো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন খেতে দেবো। তোমাদের দাদা ভাই ওই যে স্নান করে নিল, এখন মাথা আসাচ্ছে, আর ওদের ওদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার। এখন নন্দিনী স্কুলে গেছে, আর আমি আর তোমাদের দাদা ভাই চলো খেয়ে নিই। নন্দিনী আস্তে আস্তে 5টা বেজে যাবে, নন্দিনী স্কুলে টিফিন করে নেবে, ওখানে দেয় মিড ডে মিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এই যে সয়াবিনের তরকারিটা, মানে বেশি ঝোলও করিনি, আবার বেশি মানে কষা কষাও করিনি, মিডিয়াম করেছি। আর এখানে দেখো শাকটা রয়েছে, এই যে ভাত। তো চলো ভাত গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, ভাত গুছিয়ে নিয়েছি। মামমাম বলছে অল্প দুটো ভাত খাবে, কিন্তু খাবে না আমি জানি। তো আলু সেদ্ধ দিয়ে দেখো দিয়ে দিয়েছে, আর সবিন ধুয়ে দেবো একটু। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ডাটা বাছা শুরু করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে দেখো এই যে তিনজনে দেখো কি করছে একবার দেখো। নন্দিনী সে চানাচুর খাচ্ছে, আর তোজোও খাবে, দেখেছো? নন্দিনী আর মামাম খাচ্ছে, তোজোও খাওয়ার জন্য দেখো কি করছে। কিন্তু ওকে এখন চানাচুর এই সমস্ত কিচ্ছু দেওয়া যাবে না। আর ওই জায়গাটা বিছনা চাদরের ফুটোটা একটুখানি ছিল, সেইটাকে একদম পুরো কত বড় করে ফেলেছে। আর বেল্টগুলো উল্টিয়ে রাখিছি, তোমাদের দাদা ভাই নিয়ে যেতে ভুলে গেছে। তো নন্দিনী যাবে দিয়ে আসতে বেল্টগুলোকে এখন, আর তোজো বাবাকে চলো খাঁচায় দিয়ে দিই, কেননা আরও কাজ রয়েছে, আমি এবার সন্ধে ধরাবো। তো দেখো বন্ধুরা, সন্ধেটা আমার ধরানো হয়ে গেছে, আর কাজে বসবো এখন। কাজে বসেছিলাম একটু, আর এখন আবার বসবো। আর তারপরে একটু বাদে সন্ধে উতরা যাওয়ার পরে মুড়ি চানাচুর মেখে নিলাম, আজকে চা পাতা শেষ, ওর জন্য চা হয়নি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে, টাটা।